আজকে সন্ধ্যায় আমরা পৌঁছে গেছি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। এখানে ছদিন ধরে চলছে পেন্টিং এবং গ্রাফিক্সের সুসম্ভার এবং খুব সুন্দর একটি এক্সিবিশন। তো দেখে নেবো আজকের এই পেন্টিং এবং এই গ্রাফিক্স ডিজাইন, এইগুলোর আর্টিস্টদের সঙ্গে কথা বলে কিছু এই চিন্তা ভাবনার পেছনে কি আছে না আছে। আসুন দেখে নিই একজনের সঙ্গে কথা বলে। আপনার নাম? আমার নাম শিবাশিস দাস। আমি মেনলি মিক্সড মিডিয়া ওয়ার্ক করি। আমার কিছু গ্রাফিক্যাল ওয়ার্কস অ্যান্ড তার সাথে পেন্টিংস আছে। তো যেমন এই কাজটা হচ্ছে আমার দ্য ব্রোকেন ফর্মস অফ দ্য ব্ল্যাক লাইট, সেখানে আমি কিছু ফটোগ্রাফস ইউজ করেছি, ডিজিটাল ইমেজেস, সেটা কিছু ম্যানিপুলেশন করা আছে। এটার সাথে প্রত্যেকটা ড্রয়িংস করা আছে এবং পেন্টিংস, যেখানে বিভিন্ন কালার দিয়ে সেই ফর্মসগুলোকে ডিসক্রাইব করেছি। এবং ব্রোকেন ফর্মস মানে এই ফর্মসগুলোকে আমি ভেঙেছি, যে একটা ইউনিট থেকে, একটা পার্টিকুলার মিডিয়াম থেকে যে আরেকটা পার্টিকুলার মিডিয়ামে আসা যায়, কিছু ফর্মস, কিছু মিডিয়াম বেসড চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসগুলোকেই আমি এখানে দেখিয়েছি। এটা টোটাল 8 প্যানেল ওয়ার্ক, টোটাল সিরিজ অফ ওয়ার্ক, এবং এর মাধ্যমে এটা একটা মেসেজ ক্রিয়েট করছে। অ্যাকচুয়ালি কীভাবে আপনি এই মানে পেন্টিং এবং এই গ্রাফিক্সের ইন্সপিরেশন বা এই আইডিয়াটা আপনি কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি ব্ল্যাক লাইট হচ্ছে আমার খুব একটা ফেমাস সিরিজ। তো আমি জাস্ট বোঝাতে চেয়েছি একটা জিনিসই, যে আমাদের লাইটের সোর্সটা কিন্তু ব্ল্যাক, দ্যাট ইজ একটা অন্ধকার জায়গা থেকে আসছে। সেটা আসে যখন সেটা একটা জিওমেট্রিক ফর্মেশন ক্রিয়েট করছে, এই জিওমেট্রিক ফর্মেশনটার সোর্সটাকে আমি অলওয়েজ ব্ল্যাক বলেছি, তাই দ্যাটস ওয়াই ইট ইজ এ ব্ল্যাক লাইট। আমার নাম শিলাদিত্য বসাক। গ্রাফিক্স, এই যে ভাবটা যে আপনি প্রকাশ করেছেন, এর ইন্সপিরেশন বা এর আইডিয়া আপনি কোথা থেকে পেলেন? আসলে এটা হচ্ছে গ্রাফিক্স বলতে প্রিন্ট মেকিংয়ের কাজ। এখানে দেখবেন যে কিছু ব্লকস রয়েছে, কাঠের ব্লকস, সেগুলোকে খোদাই করা হয়েছে বিভিন্ন রকম টুলস দিয়ে, খোদাই করে তারপর সেটাকে ইমপ্রেশন নেওয়া হয়েছে। যে বিহারের কিছু ফোক আর্ট রয়েছে, যেখানে ধরবেন ওখানে সাইটল বলে একটা শিল্প আছে, তারপর ওখানে কিছু এইসব মুখোশ, এই টাইপের কিছু কিছু কাগজের প্রচুর মুখোশ তৈরি হয়। আচ্ছা, এই পেন্টিংটা সম্পর্কে একটু কিছু বলুন, কারণ আমরা সাধারণ মানুষ এটাকে পুরনো বাড়ির জানলা হিসাবেই দেখি। তো আপনার চোখে এটা কী এমন লাগলো যেখানে আপনি এত সুন্দর করে জিনিসটা করলেন? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমার বাড়িরই জানলা। আমার কনসেপ্টটা ছিল অ্যাকচুয়ালি এটা, আই বিলং টু অ্যান আনডিফাইন্ড, মানে হচ্ছে একটা মানুষের সাথে তার অ্যাসোসিয়েটেড সারাউন্ডিংসের যা অবজেক্টস আছে, সেই অবজেক্টসের সাথে যে রিলেশনশিপটা, সেটাকেই আমি গ্রাফিক্যাল ফর্মে এটাকে প্রেজেন্ট করেছি। এটা কোনো পেন্টিং নয়। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা অ্যারেঞ্জমেন্টটা। তো দেখুন, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই ছবিগুলো তোলা আছে এবং তার অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে এখানে। এবং এটার মাধ্যমে আমি আমার নিজের সাথে অ্যাজ এ হিউম্যান বিইং, তার সাথে আমার সারাউন্ডিং যত অবজেক্টস আছে সেগুলোকে রিলেট করার চেষ্টা করেছি। রিলেট করে এই প্রেজেন্টেশনটাকে পুরো তুলে ধরা হয়েছে। ইটস আ পার্ট অফ এ প্রজেক্ট, এটার কন্টিনিউয়েশন আছে। আমার বাড়ির মানুষ, আমার মেয়ে, তার সাথে আমার যে সম্পর্ক এবং আমাদের দুজনের সাথে আমার বাড়ির অবজেক্টস, এবং জানলা একটা খুব প্রিয় জায়গা মানুষের, যেখান থেকে মানুষ আকাশ দেখে, যেখান থেকে মানুষ স্বপ্ন দেখে। তো সেইটাকে আমি বন্ধ রেখেছি এবং সেটাকে খুলেই মানুষ নতুন পৃথিবীকে দেখতে পায়। তো এটাকেই প্রেজেন্ট করার জন্য এটা এই কনসেপ্টটা নেওয়া আমার। এর তার মানে আমরা আশা রাখছি এরপরেও আরও সুন্দর সুন্দর জিনিস আপনার থেকে উপহার পাবো, আরও ভালো কিছু প্রচেষ্টা, আরও ভালো কিছু গ্রাফিক্স আর্ট আইডিয়া আমরা দেখতে পাবো। দেবলীনা রয়চৌধুরী, বেঙ্গলি।